গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঘটা ঘটনার আসামি বিএনপি নেতা মোহাম্মদ আলী আজম। সম্প্রতি তার মা পরপারে চলে গেছেন, তাই মায়ের জানাজায় অংশ নেন আলী আজম। কিন্তু এ সময় হাতকড়া আর ডান্ডাবেরি নিয়েই মায়ের জানাজা পড়তে হয় আলী আজমকে। মায়ের পরপারে চলে যাওয়ায় প্যারোলে মুক্তি পান আলী আজম, কিন্তু জানাজা পড়ার সময় তার হাত ও পায়ের বাঁধন খুলে দেয়নি পুলিশ। এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়েছে। বুধবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, জানাজার সময় বিএনপি নেতা আলী আজমের হাতকড়া ডান্ডাবেরি খুলে দিলে ভালো হতো। এ বিষয়ে তথ্যমন্ত্রী আরও বলেন, আমি বিষয়টি চেক করে দেখেছি, এ নিয়ে গাজীপুরের পুলিশ প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। ডান্ডাবেরি বা হাতকড়া পরানো না পরানো জেল প্রশাসনের কাজ, এটি পুলিশের কাজ নয়। তিনি আরও বলেন, কয়েকদিন আগে কয়েকজন উগ্রবাদী পালিয়ে গেছে, তাদের বিষয়ে যেভাবে সতর্কতা অবলম্বন করা দরকার ছিল সেটি না করায় তারা পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। এজন্য গাজীপুরে জেল প্রশাসন অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেছে। তথ্যমন্ত্রী বলেন, এ নিয়ে এসপি পর্যায়েও কথা হয়েছে, তারা বিষয়টি জানতেন না। যারা বিএনপি নেতাকে বহন করে এনেছিলেন শুধু তারাই জানতেন, অন্যরা কেউ জানতেন না। তবে আমি মনে করি জানাজার সময় তার ডান্ডাবেরি এবং হাতকড়া খুলে দিলে ভালো হতো। গত রবিবার বিকেলে বার্ধক্যজনিত কারণে আলী আজমের মা সাহেরা বেগম পরপারে পাড়ি জমান। এই সংবাদ পেয়ে মঙ্গলবার সকালে মায়ের জানাজা নিজে পড়াতে আইনজীবীর মাধ্যমে সোমবার বিকেলে গাজীপুর জেলা প্রশাসক বরাবর প্যারোলে মুক্তির আবেদন করেন আলী আজম। বেলা ১১টায় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা ও দাফন শেষে আবার কারাগারে নিয়ে যাওয়া হয় আলী আজমকে। পুরোটা সময় হাতকড়া ও ডান্ডাবেরি পরা অবস্থায় ছিলেন তিনি।